সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কারো হাত পা অচল করে দেওয়ার নকশা, অর্থাৎ কারো হাত পা পঙ্গু বা অবশ বা প্যারালাইজ করে রাখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, তাহলে এই যে দেওয়া নাম্বার সেই নাম্বারে চাইলে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। নকশাটা দেখেন, নকশাটা অত্যন্ত সহজ, কিন্তু নকশাটা লেখা একটু কষ্ট। এটা কুমকুম এবং জাফরান দুইটা মিক্স করে লিখতে হবে একসাথে, এবং এটা লিখতে হবে শত্রুর যে কোনো মানে হাত পা অচল করতে যদি চান, যদি পা অচল করতে চান তাহলে প্যান্ট লাগবে বা তার পাজামা, মেয়ে মহিলা হলে পাজামা, আর যদি হাত অচল করতে চান তাহলে তার শার্ট অথবা মহিলাদের ব্লাউজ বা মেক্সি বা এই টাইপের কিছু একটা আপনার ব্যবহার মানে করতে হবে। উপর সাইডের যদি কোনো অঙ্গ অচল করতে চান তাহলে উপর সাইডের জিনিস লাগবে, নিচ সাইডের যদি পা অচল করতে চান তাহলে পাজামা বা আপনার তার পেটিকোট সামথিং এই টাইপের কিছু একটা লাগবে। তো তারপর নকশাটা লিখে নকশার নিচে যেমন নাম, ছেলে হলে মানে নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, এই চারটা জিনিস বাধ্যতামূলক লাগবে, এগুলো ছাড়া হবে না। একটা কাপ মানে ওই কাপড় সংগ্রহ করবেন, সংগ্রহ করে তারপর এই নকশাটা লিখা সম্পূর্ণ হওয়ার পরে আপনার নকশাটা লিখবেন মঙ্গলবার দিনে দক্ষিণ দিকে মুখ করে, এবং সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় লিখে তারপরে আপনি নকশাটা ওই দিন রাতেই আপনি কোনো শ্মশানঘাট অথবা কোনো পুরাতন কবরস্থানে দাফন করে আসবেন। আসার সময় কিন্তু আপনারা পিছনে ফিরে তাকাবেন না, যদি কেউ যদি আপনাকে যদি এই নকশা পুতার পরে হয়তো অনেক সময় জিন্নাত চালান হয়, যদি আপনাকে যদি কেউ ডাকেও পিছন দিক থেকে আপনি এটা শুনবেন না, আপনি আপনার কাজ শেষ করে সুজা বাড়িতে চলে আসবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা করার সাথে সাথে বড় জোর 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু শত্রুর হাত পা কিন্তু আস্তে আস্তে অচল হয়ে যাবে এবং একটা সময় সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, কেউ কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। অনুমতির জন্য অবশ্যই এই ভিডিওতে যারা 10টা কমেন্ট করবে আমি তাদেরকে অনুমতি দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।